গাইস, আজকের পর থেকে আপনি মোবাইল ফোনের ক্যামেরা টিকে DSLR ক্যামেরা বানাতে পারবেন। হ্যাঁ গাইস, আপনার মোবাইল ফোন যতই কমা দামি হোক না কেন, অথবা যে কোম্পানির মোবাইল ফোন হোক না কেন, আপনার ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিকে পুরোপুরি DSLR ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন। DSLR ক্যামেরায় যে সমস্ত সেটিংস রয়েছে, যে সমস্ত ফিচার্স রয়েছে, ওই সমস্ত সেটিংস ফিচারগুলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভিতরে ব্যবহার করতে পারবেন। একদম প্রফেশনালভাবে আপনি DSLR ক্যামেরার মতো সমস্ত সেটিংসগুলো অ্যাপ্লাই করে এরকম ছবি তুলতে পারবেন। দেখুন, আমার মোবাইল ফোনটি এখন পুরোপুরি DSLR ক্যামেরা হয়ে গিয়েছে। তো কীভাবে আপনার মোবাইল ফোনের ভিতরে DSLR ক্যামেরা সেটিংস করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি সিলেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভিতরে DSLR ক্যামেরা অ্যাক্টিভেট করবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি এখান থেকে DSLR ক্যামেরা অ্যাপটি ওপেন করছি। সো গাইস, অ্যাপটি ওপেন করার পর দেখবেন যেখানে DSLR ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে বেশ কয়েকটি সেটিংসের কাজ জানতে হবে, নাহলে কিন্তু আপনি এই ক্যামেরা অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তো সবার প্রথমে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে জুম করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনি দুই আঙুল দিয়ে এইভাবে জুম করে নেবেন। তো এখন আপনি এদিকে অনেকগুলো অপশান দেখতে পারবেন। দেখুন, এখানে রয়েছে গ্রিড লাইন রয়েছে। ঠিক আছে, আপনি এই গ্রিড লাইন অপশানটির মাধ্যমে আপনি প্রমোশনালভাবে ছবি ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে গ্রিড লাইন বন্ধ করে দিচ্ছি। তারপর এখান থেকে রয়েছে হিস্টোগ্রাম, তো আপনি চাইলে কিন্তু এই হিস্টোগ্রামটির মাধ্যমে কালার মানে দেখতে পারবেন যে কত কোথায় কীরকম কালার বেশি রয়েছে, সেটি আপনি হিস্টোগ্রামের মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে রয়েছে টাইমার রয়েছে, আপনি টাইমারের মাধ্যমে ছবি তুলতে পারবেন। ঠিক আছে, তারপর রয়েছে এখান থেকে ফুল স্ক্রিন করতে পারবেন, আপনি এখান থেকে ডিসপ্লে সাইজ কম বেশি করতে পারবেন। ঠিক আছে, সো করার পরে এখন আপনি এখান থেকে ফ্ল্যাশ লাইট রয়েছে, তারপর এখানে একটা থ্রি লাইন্স রয়েছে, এখন আপনি থ্রি লাইন্স অপশানে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে বেশ কয়েকটি অপশান দেখতে পারবেন যেখানে রয়েছে ব্রেকেটিং। ঠিক আছে, আপনি এই ব্রেকেটিং অপশানটির মাধ্যমে একবার ক্লিক করলে কিন্তু তিনটি ছবি উঠবে, তিনটি লাইট মানে তিনটে লাইট ভিন্নতে ছবি উঠবে। দেখুন, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমি এখান থেকে ছবি তুলছি, ছবি তোলার পর দেখবেন যে এখানে তিনটি ছবি উঠে গিয়েছে, একটি লাইট বেশি রয়েছে, আরেকটা ছবিতে লাইট কম রয়েছে, আর তারপরের ছবিতে লাইট আরও কম রয়েছে। ঠিক আছে, আপনি এইভাবে তিনটি ছবি তুলতে পারবেন একটা ক্লিক করেই। সো এখন আপনি এখান থেকে আরও বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন, যেমন রয়েছে ব্রাস্ট। এই ব্রাস্ট অপশানটির মাধ্যমে আপনি যদি কিছুক্ষণ চেপে রাখেন তাহলে কিন্তু ছবি উঠতেই থাকবে। দেখুন, আমি এখানে যদি চেপে রাখি এই শাটার বাটনে তাহলে কিন্তু ছবি উঠতেই থাকবে ফটোফট করে। দেখুন, ছবি উঠছে। সো খুবই একটা দুর্দান্ত সেটিংস। ঠিক আছে, হয়তো কোনো একটা স্থানে আপনি গিয়েছেন, সেই স্থানে যদি কোনো একটা কোনো কিছু হয়, যদি ওই জিনিসটি আপনি ছবি তুলতে চান যদি মানে মিস না হয়, তাহলে আপনি এইভাবে কিছুক্ষণ চেপে রাখবেন তাহলে কিন্তু ছবি উঠতেই থাকবে। ঠিক আছে, সো আপনি স্যার এই সেটিংসটি যে কোনো স্থানে অ্যাপ্লাই করে ছবি তুলতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এটি গেল সেটিংস, এখন আমি তারপর সেটিংস দেখাচ্ছি। দেখুন, এখানে রয়েছে ISO, আপনি চাইলে কিন্তু এখান থেকে ISO কম বেশি করতে পারবেন। ঠিক আছে, লাইটটি কম বেশি করতে পারবেন। তারপর রয়েছে এখান থেকে, এখানে রয়েছে আপনি দেখতে পাবেন যে শাটার স্পিড রয়েছে, আপনি এখান থেকে শাটার স্পিড কম বেশি করতে পারবেন। তারপর রয়েছে মিটারিং রয়েছে, এটি অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর রয়েছে ফোকাস রয়েছে, এই ফোকাস অপশানটির মাধ্যমে আপনি যে কোনো জিনিসকে ফোকাস করতে পারবেন, ম্যানুয়ালভাবে করতে পারবেন, তারপর রয়েছে অটোমেটিক ফোকাস করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি দেখাচ্ছি এখান থেকে ম্যানুয়াল করবেন, হয়তো আপনি কোনো একটা জিনিসকে ফোকাসে আনতে চাচ্ছেন বাট ফোকাসে আসছে না, যেহেতু ক্ষুদ্র জিনিস ফোকাস করলে কিন্তু ফোকাস হবে না, তো আপনাকে সেজন্য এখান থেকে ম্যানুয়ালভাবে ফোকাস করতে হবে। ঠিক এইভাবে আপনাকে ফোকাস করতে হবে, তাহলে ওই জিনিসটি কিন্তু ঠিক ফোকাসে চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো জিনিসকে ফোকাসে আনতে পারবেন ম্যানুয়ালভাবে। তারপর রয়েছে WB রয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কেলভিন রয়েছে। ঠিক আছে, আপনি যে কোনো স্থানে এইভাবে লাইটটিকে মানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, এখানে বিভিন্ন রকমের কেলভিন লাইট রয়েছে। সো এটি গেল তারপরে সেটিংস, এখন আমি তারপরে সেটিংস দেখাচ্ছি। সো গাইস, এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে আসবেন, তারপর এখানে আপনি ইমেজ রেজুলেশন এখানে আসবেন, তারপর সবার উপরের অপশান থেকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি অনেক হাই দেবে। তারপর এখান থেকে মানে এই ক্যামেরা অপশানে আসবেন, ক্যামেরা অপশানে আসার পরে এখানে অতটা গুরুত্বপূর্ণ সেটিংস নেই, তারপরে যে গ্যালারি আইকন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে JPEG
কোয়ালিটি লেভেল। এখন আপনি এখানে ক্লিক করে 100 করবেন, করার পর এখন আপনি এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাবেন যে জেপি ইজি থাম্বনেল কোয়ালিটি লেভেল, এটিও 100 করে দেবেন, ঠিক আছে। সো করার পর এখন আপনি এখান থেকে যে কাজটি করবেন, এখন আপনি যে চোখের মতো আইকন এখানে ক্লিক করবেন, করার পর এখন আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন যে ফোকাস অ্যাসিস্ট, এখন আপনি এখানে ক্লিক করে এই অপশনটিকে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। সো করার পর এখন আপনি এইভাবে মানে আপনার ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন পুরোপুরি ডিএসএলআর ক্যামেরার মতো। দেখুন পুরোপুরি ডিএসএলআর ক্যামেরা হয়ে গিয়েছে আমার মোবাইল ফোনটি। তো একবার অ্যাপটি ব্যবহার করুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাপসটি কত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।